ডেঙ্গুতে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 3 জনের। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 908 জন। এর মধ্যে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি আছেন প্রায় 100 রোগী, যাদের বড় অংশই মিরপুরের বাসিন্দা। রোগী সামাল দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। তবে রোগী বাড়লেও এই হাসপাতালে ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী 5 নভেম্বর সকাল 8টা থেকে 6 নভেম্বর সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় নতুন 908 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে রাজধানীতেই 476 জন, ঢাকার বাইরে 432 জন। একদিনে আরও 3 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু রোগের চিকিৎসা দিতে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নারী ও পুরুষদের জন্য খোলা হয়েছে আলাদা 2টি ওয়ার্ড। রবিবার এই হাসপাতালে মোট রোগী ভর্তি 96 জন। জ্বর, বমি, মাথা ও গায়ে প্রচণ্ড ব্যথা সহ নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ছুটে আসছেন রোগীরা। পেট ব্যথা, মাথা ব্যথা, বমি, প্রচুর লুজ মোশন হচ্ছিল। লুজ মোশন আর পেট ব্যথার জন্যই আর কি আসছে এখানে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, শরীর অনেক দুর্বল লাগছে, অনেক শরীর দুর্বল লাগছে। একদিন হঠাৎ ভার্সিটি থেকে আইসা মানে মশারি না টাঙায় ঘুমিয়ে গেছি সন্ধ্যাবেলা একেবারে, ওই তখনই জাস্ট এই সমস্যাটা হয়েছে দারুসসালামে। মাথা ব্যথাটা একটানা ছিল, একবারের জন্য থামে না, এটা খুব কষ্ট ছিল। এখানে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগী মিরপুর, আগারগাঁও ও মোহাম্মদপুর এলাকার বলে জানিয়েছেন স্বজনরা। সেন্স হারিয়ে গেছিল, ঝড় প্রচুর উঠছে, তারপরে আবার এই ইয়া করছে, বমি করছে, পাতলা পায়খানা। প্যারামেডিকে গেছিলাম তো ওইখানে প্যারামেডিক কুলাইতে পারিনি। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে বেশ বেগ পোহাতে হচ্ছে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের। রোগীদের আগে আমাদের প্লেটলেট কাউন্ট কমে গেলে সেটা খুব দ্রুত বেড়ে যেত, এখন এই বেড়ে যাওয়ার পরিমাণটা খুব স্লোলি হচ্ছে, এই জন্য রোগীদের চাপটা বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে অপেক্ষাকৃত গুরুতর রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে, তবে রোগীর চাপ বাড়লেও মৃত্যু কম থাকায় তারা কিছুটা স্বস্তিতে। 4-5 দিন যাবত আমার 100 নিচে আছে, কিন্তু এর আগে কিন্তু আমার 140-135 এরকম ছিল। এই জন্য একটু আশাপ্রদ কথা এটুকু বলা যেতে পারে যে এখন বৃদ্ধির পর্যায়টা অনেকটা স্ট্যাটিকের মধ্যে রয়েছে, এবং যদি বৃষ্টি না হয় এবং যেহেতু একটা শীতের আমেজ আসছে, আমরা হয়তো এই মাসের শেষের দিকে হয়তো ইম্প্রুভের দিকে যেতে পারি যদি আল্লাহ রহমত করে। ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে ঘুমানোর সময় মশারি টানানো, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের আরও দায়িত্বশীল হবার তাগিদ সবার। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা।